রে বসা ভাই কী করে ধরছিস আরে ভাই কষ্ট রে ও কালকে না এখন আটকেজি দুজনে পাটা মারছিলুম ওখানে খালুং রে একলা একলায় বাড়িতে খাওয়ার কাউ নাই মানসি নাই জানিস তো আমার কাউ মানসি নাই ওই একলায় এখানে খেলুম তাই দাদা তো আটকে আছে খসে ধরছ রে কী কষ আট কেজি দুজনে পাটা মুই এখন বাড়ি পঁয়ত্রিশ কেজি ওজন্য পাটা মারছচাম ভাই খাওয়ার কাউ নাই একলাই খেলাম কী আর করং দাদা তো মনে হয় নয় দশ কেজি আটকে আছে রে এই বাসখান দিয়ে ধরছং এই জন্যে আর ভালো লাগে না মায়েরটারি খয়া গেছে তা না রে ভাই পুরিয়ে গ্রাম খান ঘুরছ ঘোরার পরে কোনো বড় পাঠা পালুং না ওই জন্য বাড়ির যে আটকে দিখে আনছিল ওখানে এখন মারিয়া খায় নিলাম আর কী করং দেখতো মোট আবার বড় পাঠা সাস খাওয়া হয় না না ওই বাপেক না আগে ফোন করছিল বড় বলে ইলিশ পেয়েছে ষাট কেজি ওজন এখন ইলিশ পেয়েছে বাজার বলে পাইছে ওখানে ধরিয়েছি ইশির করলু বাবা মুই কোচ যে বড় যদি না পান আর কী হবে তাহলে ওখানে ধরিয়ে ষাট কেজি ওজন এখন ওখানে বেলা খামো ও তুই এবার ইলিশ খাস তুই মোর আবার নীল দেবী না হলে এই সেইজের নীল দিবি না হলে মোর ওর পোষায় না রে তাই তো ওই ইংলিশ দিদি কয়েকবার ব্লু হয়েল ব্লু হয়েল চিনিস তো ওই উল্লেখ স্যার আমার পোষায় না ইলিশ পোষায় না আমার তুই এবার তিমি মাছ খায় তোর মরে তিমি ডিমি পোষায় না হ্যাঁ খাং এক না যদি ওই আড়াইশো কেজির মতো একটা ছোট্ট মোট মাথা পাং তাহলে এক না খাং আর কি বই না হলে বড় বড় আড়াইশো কেজির ওজনের মতো ছোট্ট মাথা হলে খায় না আর কি একলাই নাহলে খাং না হলে ভাল লাগে না না আজ বাদ দা হলে খবর কালী পুজোর খবর কি সেটা কো আরে ভাই জানিস না তোর মোর না পেটি পেটি ভর্তি করে ঘর দানি ফেলে দিছে রে উলিয়ব ওই যে উল্লিয়া যেগুলো পিনখড়ি ঢেলাই হ্যান্ড গ্রেনেড করে উল্লেব আর ভাইয়ের জন্য এখন এ কে ফর্টি সেভেন এনছে আর খালি এখন মেশিন গান নিছে ও তুই এল্যা আনিছিস মোর বাবু মোক বেশি কিছু দেয় নাই তবু তোর থেকেই বেশি দিছে ওই এখন ভাইয়ের জন্য এ কে ফর্টি সেভেন এনছে বাপের জন্য এখন যুদ্ধবিমান এমন এমন খুলে উড়ি যায় উঠলিয়া আর মোর বাপের জন্যে ওই দিছে আর কি মোটামুটি করে মোদীর কাছে এখন পরমাণু ছিল না ও পরমাণু ঘন দিছে মোক ও ঠান্ডা বয়স ধরছে না ওই এখন গাওয়ার দাওয়ার সোয়েটার নিচুং রে ঘর আসে আছে আসে তুই আর কি মুই এখন সুয়েটার পাও থেকে মাথা অবধি পুরিয়া ঢাকি ফেলাম সুয়েটার খান যদি পর তাহলে জানিস নি এত গরম আর কি কং মোর বাপ ভাইয়ের যদি ঠান্ডা লাগে মোর সামত খালি এসে বসে গিয়ে ঘামা ঘামে ভাই আর কি কবু মোর সোয়েটার খুলি থুইয়া বাপ ভাইয়ের পিছনত এসি নিয়ে দৌড়ে খায় আর ভাই মোর কথাটা এক শোন খালি এক একনা কথা খান শুনবো মোর কথা খান শোন মজুষার আছে ওখানে আলমারি তুলে ধরছে ওখান বার করে গাওয়ৎ বল নায়ে দেওয়া খায় ওখান যদি খালি এক না সাবি ঘুরিয়ে আলমারি দুই এরখানে একনি এক না টান চং ভাই আর কি কম গরমের ঠেলায় শোক মানসিক গ্রামে নদীর দৌড়ে স্নান করছে না যা দেখে নদীর জল টকবক টকবক টক টকবক করে দিচ্ছে গরমে আর আমরা তিন ভাই ও তিন ভাই না দুই ভাই আর মোর বাপ আমরা দুই ভাই আর মোর বাপ যখন দুই কোনো এক না খোলং টানিয়ে পালানি সময় পিঠিত কি গরম লাগে ওমনি দৌড়াম আরে ভাই অনেক কথা বলুন গা ওখান জানি কেমন করে দিচ্ছে রে রেখা যাং বাড়ির স্নান টান করং এক না ও স্নান করি যাস করে গো না ওই কলকাতার দিঘাত নাকি নোয়াই নোয়াই ভাই বললে কি কথা বলছি দিঘাত মুই কে যাবে দিঘাত কাউ যাই নাকি স্নান করবি আটলান্টিক মহাসাগর খান শুনছিস না নাম খান ওই ওখানে মোর বাপ মোক স্নান করার জন্য সুইমিং পুল বানিয়ে দিয়েছে তো ও তোর বাবা তোর জন্য সমুদ্র কনে দিছে মোর বাবার মধ্যে কি করছে এখন বাগান বানিয়ে দিছে গাছের বাগান এক জঙ্গল ধারে ভর্তি হয়ে গেছে ছোটো ওখানে বাগান মানিয়েছে মোর হলে পছন্দ হয়নি এক নাও পছন্দ হয় না ওই শুনছিস তো ওই যে ও পাকে যে আছে অ্যামাজন ওই জঙ্গল খান ওখান মোর বাপ মোর নামে বানিয়ে দিছে এখান কি করম কত ওখানে বেরিয়ে বেশি বলে মোর বিয়ে দেয় ওখানে বিয়ে বেশি ওখানে বেশি কয়টা টাকা হবে ওখান দিয়ে আমার বিয়ে হবে কয়টা মানসিক খাওয়ার ভাবে মোট বাপখানও যে হয়েছে কিপটার কিপটারে ও ও মোর বাপ ওই তোর বাপের মতন ঢক ধরছে মোর বাপও কইছে অ্যাটলান্টিক মহাসাগরের যে মাছগুলি আছে ওলে বলে তুলিয়া মানসিক খাওয়াবে এটা কেয়াং করে বোঝা না তো ওক নিয়ে এক না মাছ কোক নিয়ে মানুষ খাওয়াবে এলাকি গান আছে কি না ইলার এ কি মানসি ইল্লাই বাপগুলো সব কিপটাই জানিস ভাই মোর সাথে না মানে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে কি আর কং এত ফসা দেখতে এত সুন্দর তোদি খালি এক না টিয়ারা এং করি গেছে একদম চোখ ঝলসিয়ে জ্বলি যায় ভাই আরে ভাই মোর সাথে জেই চাংড়ির বিয়া ঠিক হয়েছে ওয়াক দেখলে তাহলে তুই কি করবো এত ফসাই এত ফসাই এত ফসা যে ভাই অন্ধকারে দাঁড়িয়ে থরে থুলে আর ভাই লাইটের এক নাও দরকার হয় না মো যত না জানা বিয়ে বাড়ি আছে সবগুলোতে ওই সিংড়ি দিয়ে দাঁড় করে থাম একটাও লাইটে নিখ দেয় না দেখতো ভাই ফালতু জ্বালা লাইটগুলো নিতে থাকে টাকা খরচা করবে না মস্তি না জানা যখন একটা সিংড়ি আসে তাহলে সেটা বিয়ে হবে ও তো মোর আপন জন না তা ওকে দাঁড় করে থাম অসুবিধা রাখি মানে নিজের কাজ করতে তো লজ্জা নেই না ও আর ফসা দিয়ে একদম পুরো বিয়ে বাড়ি কাজ কাছে আর ভাই একদিন কী হয়েছে জানিস না মুই কি করছো একটা তো মোর চেনা জানা বিয়ে ছিল ওই বিয়ে কি কী ওই সেন্টার দাঁড় করতেছ ধুইয়া মন এক খালি ঘুম ধরছে ভাই মই বাইরে দেখছে ওখান ঘুমিয়ে যাং তা মনে টের পাং নাই এক ফোটাও যে সকাল হয়ে গেছে সকাল হয়েছে তাড়াতাড়ি উঠিয়ে গেলুম বিয়ে বই যায় দেখুন কী একটা লোকও যায় নাই কী হয়েছে জামাই বউ দেখুন বিয়ে তুই ওঠে তারপরে দেখুন চিংড়িটি এলাও করুন ওর দাঁড়িয়ে আসে উয়ার আলোর ঠেলায় ভাই না রাত হেঁসে না দিন হয়েছে কাউ কিছু এক ফোটাও বোঝে নাই রে ভাই তারপরে টপাটপ চিংড়ি ধরেছিলাম বাড়ি ঘুরে ধরপড়ে ধরপরে উঠিয়ে বউ বিয়ে করি অমনি সেন্দুর পোকর দিচ্ছে না নাকর দিকে দিয়ে মা কত সুন্দর কত ফসার কেমন আলো দিছে দিন রাত কাউ টেরেই না পায় ও তাহলে মো কোচ এলাই তোর বিয়ে যায় দেখি চেকড়িখান কেমন এলা আচ্ছা ভাই তাহলে বাড়ি যাঙ আর ওই কি হয়েছে এখন টাকা থোয়ার আলমারি না খাবে রে আলমারিগুলো এখানে ভর্তি হয়ে গেছে আর টাকা থোয়ার জায়গা নেই রে যাং কয়েকখান ওই একশো দেড়শো খান আলমারি বানিয়ে দেখ যাং তাহলে ভাই তুই যা ও হ্যাঁ ভাই মো তাহলে এলা বাড়ি যাঙ্ক না গাওটাও ধুয়ে ওখানে খায়া দেয় ব্যাঙ্কও যাওয়া হবে থেকে ফোন করছিলো ব্যাঙ্কের ম্যানেজার ও মুই যে টাকাগুলো থুয়ে দিয়েছেন ব্যাঙ্কও অত টাকা বলে থুবে না পায় আমার বলে টাকা বলে অর্ধেক মো ঘুরিয়ে দেয় এলা অত থুবের দেওয়া না পায় তা যাং তাহলে মনে ওখানে কাজ আছে দেখ না যা Marita